Hey guys, good morning, welcome to my channel. অনেক দিন থেকে ভিডিও কিছু আসছে না। This time I've tried something different. It's vlog. কোনো দিনও করিনি এর আগে, তো আজকে একটা চেষ্টা করছি, জানি না কেমন হবে, কী হবে না হবে। তো আজ আমি সিক্সটিন্থ জুন আমি গোয়িং টু দিনহাটা, একটা ছোটো কাজ রয়েছে আর সাথে একটু ঘোরাঘুরিও হবে। আজকে কালকে 16-17 দুদিন সম্ভবত সেখানে থাকবো, কী কী হবে না হবে দেখি। অলরেডি ইটস 7:30, আমার দেরি হয়ে গেছে, 8টার মধ্যে বেরোতে হবে। সো বাই, আমি রেডি হব। ওকে, অলরেডি রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে যাব। এখন এখান থেকে যাব কোচবিহার, তারপর কোচবিহার থেকে দিনহাটার গাড়ি ধরবো। দিনহাটা থেকে সম্ভবত আমাকে ওরা নিয়ে যাবে এসে। ঠিক আছে, তাহলে কোচবিহারে দিনহাটার গাড়িতে উঠে দেখা হচ্ছে। বাই। গেলাম আমার গন্তব্য দিনহাটা থেকে, আরও ওই 15-20 কিলোমিটার দূর, মোস্ট প্রবাবলি আনন্দনগর নাম। স্পেশালিটি হচ্ছে জায়গাটার, এটা একদম বাংলাদেশের বর্ডার। ওই দেখা যাচ্ছে দূরে, আমি দেখাচ্ছি ওই ওদিকটায় কিছু ঘর দেখা যাচ্ছে ছোটো ছোটো সাদা রঙের, ওগুলোই কিন্তু একদম বর্ডার প্লেস ওখানে। তারপরেই কিন্তু কাঁটাতারের বেড়া রয়েছে, অর্থাৎ এখান থেকে ঠিক 500 মিটারও হবে না বোধ হয়, আরও কম, সেখান থেকেই কিন্তু বাংলাদেশের বর্ডার, বাংলাদেশ শুরু হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই এখানকার ওয়েদার একই রকম আর কি হবে, একটু আলাদা, তবে খুব সুন্দর। গ্রামের ভেতরে হলেও যথেষ্ট ডেভেলপড জায়গাটা, ব্রিজ খুব সুন্দর করে রয়েছে। এত সুন্দর গ্রামের ভেতরে এত সুন্দর ডেভেলপড জায়গা খুব কমই দেখা যায়, তো যেহেতু বর্ডার এরিয়া সেজন্যই হয়তো এত সুন্দর করে ডেভেলপ করা। তো অ্যাকচুয়ালি আসার মূল কারণটা এখানে এখন পর্যন্ত আমি বলিনি, সেটা হচ্ছে একটা কোম্পানিতে জব করতাম কলকাতায়, তো এখন আমি সেই কোম্পানিতে নেই, ছেড়ে দিয়েছি। তো তাদেরই একটা সাইট চলছে এখানে, তাদেরই কাজ চলছে, একটা রাস্তার কাজ, পিচের কাজ। তো তার সেখান থেকেই যার আন্ডারে আমি ছিলাম, উনিই ফোন করে বলেছিলেন যে তাদের এখন নর্থ বেঙ্গলের যে লোক আছে সে নাকি ছুটিতে আছে, তা বলেছিল যে আমি পারবো কি না কিছু সময়ের, দুদিনের জন্য, দুদিন বা তিন দিনের জন্য এসে জাস্ট একটু সাইটটা ভিজিট করা। তো সেই জন্যই এসেছি দুদিনের জন্য, আজকে থাকবো কাল থাকবো। এখানেই থাকতে চেয়েছিলাম, বলেছিলাম এখানে থাকার ব্যবস্থা, কিন্তু ওরা বললো যে না, যেহেতু বর্ডার এরিয়া তো সেই জন্যই ওরা বলেছে যে না, দিনহাটা 15 কিমি দূরে। তো বিকেলে আমি সেখানেই যাবো আবার, কাজ এখানে কাজ শেষ হলে দিনহাটা গিয়ে কোনো লজ বা হোটেলে হয়তো থাকবো। ওকে, তো এখন যেহেতু কাজে এসেছি একটু কাজ করব, তারপর সন্ধ্যাবেলা হ্যাঁ ঘুরতে বেরোবো। জানি না কী আছে দিনহাটায়, খুব একটা আমার জানা নেই, দু একজনকে জিজ্ঞেস করেছিলাম, তো তারা যে সমস্ত নাম বলেছে, দেখি দিনহাটা একটু ঘুরে দেখবো সন্ধ্যাটায়। ওকে, তাহলে এখন টাটা, বাই বাই। সন্ধ্যা পার হয়ে গেছে, আমি অলরেডি হোটেলে চলে এসেছি, কাজ ছিল সারাদিন খুব, তাই আর সেখানকার কোনো ক্লিপ নিতে পারিনি, হোটেলে চলে এসেছি। হোটেল NGS দিনহাটা চৌপতিতেই, খুব ভালো হোটেল, ওরা যা পয়সা নিয়েছে সেই তুলনায় যা পরিষেবা দিয়েছে জাস্ট অন্য কোথাও পাওয়া যাবে না সম্ভবত। দেখাচ্ছি তোমাদেরকে, এখানে দুটো বেড রয়েছে, দুজন খুব আরামেই থাকতে পারবে, অ্যাটাচ করে নিলে তিনজনও থাকতে পারবে এখানে, একটা যেটাতে আমি বসে রয়েছি আর একটা দুটো। ওদিকে বাথরুম রয়েছে খুব ভালো, আমি ফ্রেশ হতে গেছিলাম, খুবই ভালো, অত্যাধুনিক সব সিস্টেমই রয়েছে। ওয়ার্ড্রপ রয়েছে কাপড় চোপড়, ফ্যামিলি নিয়ে এলে কাপড় চোপড় রাখার জন্য
টিভি রয়েছে, ওখানে খেলা চলছে, আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা, ইন্ডিয়া অলরেডি অনেক রান করে ফেলেছে। তো কী হয়েছে একটা ঘটনা শেয়ার করি, আমি ওই জাস্ট হোটেলে ঢুকেছি, তো কী হয়েছে পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম, বললাম হোটেলের কিচেনে হয়তো কিছু রান্নাবান্না হচ্ছে, পড়ে গিয়ে হয়তো গন্ধ বেরিয়েছে। তারপর বুঝলাম যে না, কিছু পড়েনি, মানে ইন্ডিয়া অলরেডি অনেক রান করে ফেলেছে আর ইন্ডিয়া পাকিস্তানের খেলা, আর আমি যে জায়গাটায় রয়েছি সেটা বাংলাদেশ খুব কাছে, মানে বাংলাদেশ বর্ডার, তো পোড়া গন্ধটা ওদিক থেকে আসছিল, মানে জ্বলে মজা করছিলাম, সেরকম কিছু ব্যাপার নয়। যাই হোক, আমি এখন বেরোবো একটু, পাকিস্তানের ব্যাটিং দেখবো, এসে তারপরে আমি হোটেল থেকে বেরিয়ে গেছি। তা দিনহাটা চৌপতি, প্রচুর গাড়ির ভিড়ভাট্টা চলছে, দিনহাটা চৌপতিতে আছি। এখান থেকে হোটেল থেকে বেরিয়ে এখান থেকে সোজা এগিয়ে হাতের বাঁদিকে সম্ভবত ফুলদিঘি, তো ঠিক আছে আমি সেদিকেই যাচ্ছি। দেখি চলে এসেছি ফুলদিঘিতে, খুবই সুন্দর করে সাজানো দিঘিটা, কোচবিহারও সাগর দিঘি রয়েছে কিন্তু এত সুন্দর করে সাজানো নয়। এখানে বেশ কয়েকটা অ্যাকোরিয়াম রয়েছে, ওখানে দিঘিটা অন্ধকারের জন্য খুব একটা বোঝা যাচ্ছে না, দিঘি তার পারে অনেক বসার জায়গা, চারদিকে ঘুরলে দেখা যাবে অনেক অনেক বসার জায়গা রয়েছে, দোলনা রয়েছে বাচ্চাদের খেলার জন্য, স্লিপার রয়েছে ওই সাইডটায়, ওই দিকটা দেখা যাচ্ছে কফি হাউস, দিনহাটা কফি হাউস ভেতরেই, তার পাশে রেস্টুরেন্ট, খুবই খুবই সুন্দর করে সাজানো, গান চলছে রবীন্দ্রসঙ্গীত, এখানে মন্দির রয়েছে, কেউ পুজো দিতে চাইলে হয়তো পুজোও হয় দিনের বেলা হয়তো। তো ওভারঅল গোটা জিনিসটা খুব সুন্দর করে সাজানো, আমি খুব একটা ঘুরে দেখাতে পারছি না কারণ ওই পাশটায় আলোটা খুব কম, ভিডিও ঠিকঠাক আসছে না, তো আমি যে কয়টা পারবো ছবি তোলার চেষ্টা করছি। দিনহাটার তাদেরকে আর কি চেনাবো, তাদেরকে তো চেনানোর কোনো ব্যাপার নেই, তারা তো চেনই। তুই যারা বাইরের আছো, কোচবিহারের আছো, বা কেউ যদি দিনহাটায় ঘুরতে আসো তাহলে অবশ্যই ফুলদিঘিতে আসো, আমার তো খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর জায়গা, দিনের বেলা যেমন তেমন সন্ধ্যাবেলা আড্ডা মারার জন্য, সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা। যা গরম আছে সেটা কোচবিহার ডিস্ট্রিক্টের, সেটা ওই দিকটায় রয়েছে কোচবিহারে, দিনহাটায় নেই, কেননা ফুলদিঘির পারে এত সুন্দর হাওয়া আসছে, তো দিনহাটার ছেলেমেয়েদের বা দিনহাটাবাসীর এখানে বসে সব গরম কেটে যাবে, তাদের আর এসিরও দরকার পড়ে না, ফ্যানেরও দরকার নেই, কিচ্ছু না। অ্যাকচুয়ালি খুবই সুন্দর হাওয়া, খুবই ভালো লাগছে এখানে বসে আছে বেশ কিছুক্ষণ থেকে, আরও কিছুক্ষণ থাকবো তারপর বেরোবো। মহামায়া মন্দিরে গেছিলাম কিন্তু সেখানে খুবই অন্ধকার, আলো আলো একদমই জ্বালানো হয়নি, আর কীর্তন হচ্ছে তো সেই জন্য সেখানে ভিডিও করতে পারিনি, মূলত অন্ধকারের জন্যই, অন্ধকারের জন্য একদম ভিডিও করতে পারিনি। এখন মহামায়া মন্দির থেকে আমি বেরিয়ে এসেছি, এখন আছি হোটেল যাচ্ছি, আর আর ঘোরার সেরকম জায়গা আছে বলে জানাও নেই, আর ঘোরার ইচ্ছেও নেই, শরীর খুব টায়ার্ড হয়ে গেছে, তো হোটেলে ব্যাক করছি, এটা আপাতত সবাই। মোটামুটি আজকে সারাদিনের কাজ সব শেষ, ঘোরা কাজ ঘোরা সবই কমপ্লিট, এখন খেলাও প্রায় শেষের দিকে, বৃষ্টি নেমে গেছে, তো পাকিস্তান অলরেডি 6 উইকেট পড়ে গেছে, পাকিস্তান হারার পথে, ইন্ডিয়া জিতে যাবে। যাই হোক, এখন ডিনার টাইম, খাওয়া দাওয়া করবো, খুবই টায়ার্ড, সারাদিন প্রচুর কাজ ছিল, তো আবার কাল সকালে উঠে আবার যেতে হবে, সো এখন আর দেরি করছি না। মর্নিং, আমার মোটামুটি উঠে গেছি অনেকক্ষণ আগেই, সবই কমপ্লিট রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাব, সাইটে যেতে হবে আজকে, আবার একটু আজকে লাস্ট ডে দিনহাটায়, সাইট থেকে এসে আর হোটেলে ঢুকবো না, একবারে বের হয়ে চলে যাব। ওকে, তারপর দেখি একটু যদি ওদিকে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি যদি যেতে দেয় তাহলে একটু ওদিকে যেতে পারি, যদি যেতে দেয় আর কি, BSF সবসময় নাকি যেতে দেয় না। ওকে, তাহলে এখন বেরোচ্ছি, বাই। হাই গাইস, ইটস ডান, দিনহাটায় কাজকর্ম আপাতত শেষ, আজকের মতো এবারের মতো শেষ, তো এখন বাড়ি, বাড়ির দিকে যাব।
কোচবিহার চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড। এক জায়গায় দাঁড়িয়ে যে ভিডিওটা শ্যুট করবো সেটাও করতে পারছি না, হেঁটে হেঁটে করছি। রাজবাড়ি পার্কের সামনে দিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে ওখান থেকে অটোতে নেমে এখন সোজা বাড়ি চলে যাব। আর কোথাও দেরি করার মতন অবস্থা নেই শরীরের, প্রচণ্ড টায়ার্ড। বাবায় বাড়ি গিয়ে কথা হচ্ছে, টাটা। গাইস বাড়ি চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড, দেখতে পাচ্ছ আমি ফ্রেশ হয়ে গেছি, দেখতে পাচ্ছ পেছনে বিছানাও করা কমপ্লিট, এখন শুধু চোখগুলো বন্ধ হয়ে আসছে, এখন ঘুম ছাড়ার কিছুই ভাবতে পারছি না, শুয়ে পড়বো। তো লাস্ট আর কি বলবো, জানি না ফার্স্ট অ্যাটেম্পট কেমন হলো, এখনও তো এডিট করতে বসিনি, জাস্ট শ্যুট করা শেষ হচ্ছে। যাই হোক, জানি না কতটুকু করতে পারবো, জানি না কতটুকু তোমাদের ভালো লাগবে, কেমন হবে ফার্স্ট অ্যাটেম্পট। যা ভুল হবে, জানি অনেক অনেক ভুল হবে, অনেক কিছু কমতি থেকে যাবে, প্লিজ কমেন্টে জানিও যে আমার এই জায়গাটা ইম্প্রুভ করা দরকার, এই জায়গাটা একটু অন্যভাবে করা দরকার, যার যেরকম মনে হয় আমাকে জানিও, তাহলে আমি নিজেকে আর একটু ইম্প্রুভ করতে পারবো। যদি একটু হলেও ভালো লাগে ভিডিওটা শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে নিজের বা তোমাদের ফিডব্যাক যদি পাই তাহলে ব্লগ আরও আসবে, সেকেন্ড ব্লগ, এবং সেটা বাইরে কোথাও যাব, এরকমই প্ল্যান রয়েছে। ওকে, দ্যাটস ইট। ফিডব্যাক জানাও, অবশ্যই ফিডব্যাক জানাও, খারাপ হোক ভালো হোক, খারাপ লাগলে সেটা খারাপটা বলো, কি ঠিক করতে হবে সেটা বলো, বলো। ওকে, টাটা, বাই বাই।